এবারে দেখে নেওয়া যাক প্রিয় মুখ সেগমেন্ট। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা অলিউল হক রুমি। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুরুতে জানতে চাই যে অভিনয় জগতে আপনার যে অভিজ্ঞতাটা, সেটা প্রায় 30 বছরের এবং এটা অনেক বেশি। তো এতদিনই যে অভিজ্ঞতাটা অর্জন করেছেন এবং আজকে এই অবস্থানে পৌঁছেছেন, তো এই যাত্রাটা শুরু হলো কিভাবে এবং সেখান থেকে এখন পর্যন্ত আসার পেছনে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, সব কিছু একটু জানতে চাই। শুরু করেছিলাম কিভাবে? শুরু তো আসলে ইচ্ছে করলেই করা যায় না, অনেক বাধা বিপত্তি, অনেক সুযোগ, অনেক সাহায্য সহযোগিতা, অনেক অনেক কিছুই বিষয় জড়িত এটার সাথে। অভিনয় করার ইচ্ছা কিন্তু কম বেশি অনেকেরই থাকে, যেটি পর্দায় মুখ দেখাবো, মানুষজন আমাকে চিনবে, জানবে, আমার অটোগ্রাফ নেবে, তো সেই ইচ্ছা তো ধরেন যে 100% লোকেরই, সেটা তো আর খুব সহজ বিষয় না। অভিনয় করতে প্রথমেই থিয়েটারের সাথে যোগাযোগ করেছিলাম, থিয়েটার বেইলি রোড, আমার গুরু আবদুল্লাহ আল মামুন, উনি আজ পৃথিবীতে নেই, আল্লাহ ওনাকে ফেস নসিব করুক, রামানন্দ মজুমদার। তো ওনাদের কাছে ধর্ণা দিতাম যে থিয়েটার করব, থিয়েটার করব। তো এক সময় রামানন্দদার কাছে যেতাম, উনি মামুন ভাইয়ের কাছে নিয়ে গেলেন, আবদুল্লাহ আল মামুনের কাছে। তখন ওনারা বললেন যে আমাদের একটা স্কুল আছে, থিয়েটার স্কুল, ওইটাতে ভর্তি হও, ক্লাস করো, শিখো, তারপরে। আচ্ছা, তো ওই থিয়েটার স্কুলে ভর্তি হলাম, ক্লাস করতে থাকলাম, সেকেন্ড ব্যাচ ছিলাম আমি থিয়েটার স্কুলের। তারপরে মামুন ভাইয়ের সাথে পরিচয়, মামুন ভাই তখন বাংলাদেশ টেলিভিশনের বড় পদে ছিলেন উনি, আমার ঠিক মনে নেই, সম্ভবত নাট্য বিভাগের প্রধান ওই সময়টাতে উনি। স্কুল থেকে পাশ করার পরে থিয়েটারে জয়েন করলাম, কিন্তু মামুন ভাই কিন্তু টেলিভিশন নাটকে আমাকে নেননি, যে আরও শিখতে হবে, আরও জানতে হবে। তারপরে ফখরুল আবেদিন দুলাল, উনি টেলিভিশনের প্রডিউসার, আর ইমদাদুল হক মিলন, মিলন ভাই পত্রিকার সাথে জড়িত ছিল, আমিও পত্রিকার সাথে ছিলাম। মিলন ভাইয়ের কারণে বিটিভিতে কোন কারণের ফুল নাটকে প্রথম আমার অভিষেক হয়, ওইটার থেকেই শুরু বলতে গেলে, বাংলাদেশ টেলিভিশন থেকে টুকটুক করে সামনে আগানো। থিয়েটারের প্রথম নাটক হয় আমার এখনও কৃতদাস, তারপরে পায়ের আওয়াজ পাওয়া যায়, স্পর্ধা, এগুলোতে ছোট ছোট করে কাজ শুরু করলাম, এইভাবে টুকটুক করে সামনে আগানো। আর মামুন ভাই যখন একটা সময়তে রিটায়ার করে গেলেন বাংলাদেশ টেলিভিশনের, উনি এটিএন বাংলার ইয়ে ছিলেন, পরামর্শক, আমি জানি না আরও একটা ভালো শব্দ কি যেন আছে, উনি এইখানটাতে উপদেষ্টা হিসাবে, থ্যাংক ইউ। তো মামুন ভাই যখন এখানে উপদেষ্টা হিসাবে জয়েন করলেন, তখন এটিএন বাংলার কিছু কিছু কাজ করতাম, ওনার সিঙ্গেল নাটক, টেলিফিল্ম, বাবা একটি ধারাবাহিক এটিএন বাংলায় প্রচারিত হতো, বাবা খুবই জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল, ওটাতে কাজ করেছি, বাপ বেটা সেম সাইড একটা টেলিফিল্ম ছিল, ওটাতে কাজ করেছি, অনেকগুলো কাজ এটিএন বাংলার থেকে শুরু। এটিএন বাংলার প্রতি একটা সফট কর্নার বরাবরই থেকে যায়, এই জন্য যে শুরুতে যখন কেউই ডাকত না, এটিএন বাংলায় কাজ করতাম, এটিএন বাংলার স্ক্রিনে আমাকে মানুষ দেখেছে, আমাকে চিনেছে, আমার অভিনয় দেখেছে, সো দ্যাট এটিএন বাংলার প্রতি একটা ভালোবাসা সব সময় কাজ করে, আমি বুকে হাত দিয়ে বলছি কথাটা, বাবাকে কখনো অস্বীকার করা যায় না। এটিএন বাংলা সেই জায়গাটা আমাকে দিয়েছে মামুন ভাইয়ের কারণে, তো আমি কৃতজ্ঞ এটিএন বাংলার প্রতি, এটিএন বাংলার চেয়ারম্যান স্যারের প্রতি, তারা আমাকে সুযোগটা দিয়েছিলেন। তারপরে অনেক চ্যানেল হয়েছে, অনেক নাটকের ডিরেক্টর বেড়েছে, অনেক প্রাইভেট চ্যানেল হয়েছে, বিভিন্ন জায়গায় কাজ করেছে, কিন্তু আছে না যে শুরুটা কোথা থেকে হয়েছিল, শুরুটা হয়েছিল ভোলা যায় না। দারুণ বলেছেন, খুবই সুন্দর কিছু কথা বলেছেন, বেশ ভালো লেগেছে। তো এখন সম্প্রতি কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? কাজ তো এখন পুরোটাই নাটক করি, কারণ আমি একসময় পত্রিকায় চাকরি করতাম, দৈনিক ইত্তেফাকে অনেক বছর চাকরি করেছি আমি। আছে না যে একটা পর্যায়ে মনে হয় যে
আর তো দেয়ার কিছু নেই, এরকম হয়। কিন্তু হয় না যে তা না, কর্মব্যস্ততা বেড়েছে নাটকের, একটা পর্যায়ে মনে করলাম যে না, যে কোনো একটা দিক বোধ হয় বেছে নিতে হবে। তো তখন ইত্তেফাক থেকে চাকরিটা ছেড়ে পুরোদমে অভিনয়ে মনোনিবেশ করলাম। এবং হয় কি যে ফিডব্যাক ভালো পাচ্ছি, বিভিন্ন চ্যানেলে নাটক যাচ্ছে। একটি নাটকের কথা না বললেই নয়, যেটা আমাদের কাসার আহমেদ, উনি অনেক প্রথিত যশ একজন ডিরেক্টর, কাসার আহমেদ, কাসার ভাইয়ের অনেক নাটক গেছে এটিএন বাংলাতে। ওনার একটি নাটক করছি বকুলপুর, লিখেছেন আমাদের আহমেদ শাহাবুদ্দিন, উনি একাধারে নাট্যকার, সাংবাদিক। ওনার লেখা দুর্দান্ত একটি ক্যারেক্টার ওনারা আমার জন্য তৈরি করেছেন, মুসলিম সরকার। মুসলিম সরকার একটি নেগেটিভ ক্যারেক্টার, ওইখানে একটি ডায়ালগ আছে যে মুসলিম সরকার একবার যারে ধরে তার জায়গা হয় শ্মশান, নাইলে গোরস্থান। এই নাটক, এই ডায়ালগটি দর্শকের ভিতরে অনেক নাটক ছড়িয়ে যায় না, কিছু কিছু ডায়ালগ মানুষ পছন্দ করে ফেলে, ভিউয়াররা এটা কেন জানি তারা পছন্দ করে ফেলেছে, আমার দর্শকরা। পাশাপাশি অনেকগুলি সিরিয়াল যাচ্ছে আপনাদের এটিএন বাংলাতেই যাচ্ছে, দুটো সিরিয়াল, একটা হচ্ছে গিয়া যে স্বপ্নের রানী, আর একটি যাচ্ছে অক্টোপাস। ভালো লাগছে কাজ করে, ভালো লাগছে এই জন্য যে অনেক দিন পরে আমি আমার ঘরে আবার প্রত্যাবর্তন করতে পেরেছি, এটা আমার অনেক ভালো লাগার, ভালো লাগার, ভালোবাসার একটি জায়গা, ভালোবাসার একটি জায়গা। এবং আমি চেষ্টা করছি যে এই দুটি নাটকে স্পেশালি কিছু একটি করতে, কারণ আমার পুরনো ঘরে আমি আবার ফিরে এসেছি। পাশাপাশি মঞ্চের কিছু কাজ করছি, যেমন আমাদের মেরাজ ফকিরের মা একটি নাটক যায় স্টেজে, ওটা সাবস্টিটিউট ক্যারেক্টার। তো অনেক সময় যে যখন দেখি যে একটু ফাঁকা আছি, শো পড়ে গেছে, তখন কাজটা করে আসি, করে আছি, এটা মনের টানে। কারণ আজকে আমি এখানে বসে আপনার সামনে কথা বলছি, কোটি দর্শক আমাকে দেখছে, এই সাহসটাকে জুগিয়েছে। আমি যে সাহস করে কথা বলছি কোনো রকম ভয় ভীতি ছাড়া, এটা কে দিয়েছে? স্টেজ। মঞ্চ মানুষকে অনেক কিছু শেখায়, শুধু অভিনয় না, আপনার জীবনকেও, পরিশীলিত জীবন। আপনার জীবনে অনেক কিছু আছে না যে নিয়মাবর্ততা, মানে একটা কোনো কিছু আপনি করবেন যে নিয়ম মেনে যেটা করতে হয়, সেটা স্টেজ শিখিয়ে দিয়েছে। বাংলাদেশ বিমান হয়তো আধা ঘন্টা লেট হতে পারে, এক ঘন্টা ডিলে হতে পারে, কিন্তু মঞ্চ নাটক 7টায় শুরু হওয়ার কথা থাকলে 7টাতেই শুরু হবে। পরিশীলিত জীবন শেখায় থিয়েটার। বাহ, এবং যারা থিয়েটারে কাজ করে তারা তাহলে খুব পাঞ্চুয়ালিটি শিখে যায়। জীবন চলতে গেলে অনেক কিছু আপনাকে বললাম না যে থিয়েটার থেকে শিখেছি, থিয়েটার থেকে পেয়েছি, ভালো ব্যবহার, অনেক কিছু আছে না যে আপনার প্রতি আমার খুব রাগ, সেটাও থিয়েটার শিখিয়েছে কীভাবে সেখান থেকে ফিরে আসতে হবে। প্রতিশোধ না নিয়ে ফিরে আসাটা সবচেয়ে বড় প্রতিশোধ। প্রতিশোধ নিলে তো সব চোখে বুকে গেল, সামনাসামনি হয়ে গেল। প্রতিশোধ না নিয়ে ফিরে গেলে আপনার দীর্ঘশ্বাস জমা থেকে যায় প্রকৃতির কাছে, প্রকৃতি এক সময় সেটার প্রতিশোধ নিয়ে নেয়, যেটাকে আমরা বলি যে নেচার রেভেন্স। কাজেই ও আমাকে মেরেছে, আমার মারতেই হবে, নট দ্যাট। আপনি মঞ্চে নাটক করেছেন, আপনার অভিনীত মঞ্চ নাটকের একটি ছোট অংশ এই মুহূর্তে একটু দেখতে চাই আপনার কাছ থেকে। আমার মেরাজ ফকিরের মা যে নাটকটি আমি করি, সেখানে একটু কনফ্লিক্ট থাকে। আমাদের মা থাকেন হিন্দু, বাবা থাকেন মুসলমান, এই নিয়ে মেরাজ ফকির, যিনি আমার বড় ভাই, তো উনি ফকির, বড় ফকির। তো যখন প্রমাণিত হয় যে তার মা তো হিন্দু ছিলেন, একজন হিন্দুর ছেলে বড় পেশে যে বসে আছে, এটা উনি কোনোভাবেই মানতে পারছিলেন না। তখন উনি খুব বাড়ির থেকে রাগ হয়ে বের হয়ে যায়, বাড়িতে ফিরবেন না, তো প্রতিপক্ষ আক্রমণ করে আমাদের। তখন আমি বড় ভাইকে বোঝাতে যাই, ভাইজান জলদি বাড়ির চলেন, মা যান কেমন করতেছে, গেদা ফকির আমগো বাড়ির ভিতর গিয়া মারে অনেক খারাপ খারাপ কথা বলছে, মা সহ্য করতে না পাইরা দৌড়ে বাড়ির ভিতর গিয়া কুয়ায় ঝাঁপ দিতে গেছিল। ভাই বলছে ঝাঁপ দিল না কেন? তখন আমি বললাম যে আমরা ব্যক্তি মিলাতারে ধরে রাখছি, মা সঙ্গে সঙ্গে বেউস হয়ে গেল। ভাই বলছে বেউস হয়ে গেল কেন, একবারে মইরা গেল না কেন? ভাইজান হুশ হওয়ার পর মা ফ্যাল ফ্যাল করে চায়া থাকে, কারে যান খোঁজে? ভাইজান আমার মনে হয় মা আপনারই খুঁজতেছে। ভাই বলছে আমারই তো খুঁজবে, সবচেয়ে বড় বেইমানি তো সে আমার সাথে করেছে। তখন আমি বললাম ভাইজান বইলা যাইবেন না,
তিনি আমাদের মা, 10 মাস 10 দিন তিনি আমাদের গর্ভে ধারণ করেছেন, আমাদের লালন পালন করেছেন, আমাদের বুকের দুধ দিছেন। ভাইজান বলল, থু ভাইজান, বইলা যায় না, মারে কখনো অস্বীকার করা যায় না। এরকম একটি অসাধারণ অসাধারণ ইনস্ট্যান্ট যে আপনি এত সুন্দর করে পরিবেশন করছিলেন, বেশ দারুণ লেগেছে। এবং আপনি কথার যে এই যে কইতাছেন যাইতাছেন, এই যে ল্যাঙ্গুয়েজগুলো, এগুলো যেভাবে আসলে অ্যাক্টিং করার সময় প্রপার ওয়েতে বলা প্লাস নিজের ফেস রিয়াকশনটা ধরে রাখা, বেশ চ্যালেঞ্জিং একটি বিষয় অভিনয়। থিয়েটার শিখিয়েছে সেটাও, থিয়েটার তো সব কিছুই শিখিয়েছে, ভিত গড়ে দিয়েছে থিয়েটার, মূল ভিত। এখন আপনি 100-তলা বিল্ডিং করতে পারবেন, কিন্তু ভিত থিয়েটার গড়ে দিয়েছে। আপনি নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন, কোন সিনেমাতে কাজ করেছেন, কি চরিত্র ছিল যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন? ফিরে আসতে হবে আবারও, আবারও ফিরে আসতে হবে এটিএন বাংলাতে। আমরা ফিরে আসতে চাই বারবার এটিএন বাংলাতে, এবং এটিএন বাংলাতেই থাকতে চাই, এবং আপনাদের মতো কৃতজ্ঞ শিল্পী যারা রয়েছেন তাদেরকে সবসময় শ্রদ্ধা জানাতে চাই। এটিএন বাংলার একটি সিনেমা করেছিলেন আমার গুরু আব্দুল্লাহ আল মামুন, দড়িয়াপাড়ের দৌলতি। সেখানে অনেক বড় ভূমিকা ছিল চেয়ারম্যান স্যারের, মাহবুব স্যার যদি সাহায্য সহযোগিতা না করতেন ওই মুহূর্তে, তাহলে হয়তো মামুন ভাইয়ের পক্ষে সিনেমাটি করা সহজ হতো না, দড়িয়াপাড়ের দৌলতি। তো ওই সিনেমাটি আমি করেছি, আমার সৌভাগ্য হয়েছিল সিনেমাটি করার। পাশাপাশি আরও দুটি সিনেমা করেছিলাম, একটা চন্দন চৌধুরীর কি জাদু করিলা, ফিল্ম বেশি করতে পারিনি, করতে পারিনি কেন, যে একাধারে আমার পত্রিকার চাকরি, পাশাপাশি নাটক, নাটকে তো শিডিউল মেপে দেয় যে এতটুকুর মধ্যে, ফিল্মের তো অনেক সময় লাগে, ওটা করতে গিয়ে আর ফিল্ম করা হয়নি। তো এই যে এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে সময়, কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, অবসর সময় কি করা হয়? অবসর তো আসলে ওই কথাটি যে ব্যস্ততা আমায় দেয় না অবসর, অবসর সময় এখন হয় কি যে থিয়েটার একটু যাওয়ার চেষ্টা করি যেদিন শুটিং না থাকে। আর আমি তো আসলে পারি না, চুপচাপ বসে থাকতে পারি না, মানে হয় কি যে কিছু মানুষ আসে না, অবসর আছে তো ঘুমিয়ে থাকি, বা আমি কি এই সময়টাতে একটু পড়ার চেষ্টা করি, যে পুরনো যেগুলি বই আছে যেগুলি সময় সুযোগের অভাবে পড়া হয় না, সংস্কৃতি চর্চা করতে ভালো লাগে, কারণ সমরেশের বই, সমরেশদার বই বা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসগুলো পড়ার চেষ্টা করি, যে দূরবীন বলতে পারি না, কালবালা, কালপুরুষ, উত্তরাধিকার ভুলতে পারি না, আবার একটু পড়ি, যেটা ওই সময় বুঝতাম না সেগুলো এখন বোঝার চেষ্টা করি। গল্পে আড্ডা অনেকটা সময় পার হয়ে গেল, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্লিজ। প্রথমত যদি আপনার বাবা মা জীবিত থাকে, অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন, ওনাদের কিন্তু চাহিদা তেমন বেশি কিছু না, হয়তো বয়সের কারণে অনেক কিছু বলে ফেলে, আপনাদের কাছে অসহ্য লাগতে পারে, একটা সময় তো আপনি বাবা হবেন, আপনি দাদা হবেন, আপনারাও বয়সে পৌঁছাতে হবে, তখনও কিন্তু আপনার ওই সব কথা শুনতে হতে পারে, আপনি যে ব্যবহারটা করবেন তাদের সাথে আপনার সন্তান সেটা শিখবে, আপনার সন্তান যেটা জানবে তার সন্তান সেটা করবে তার প্রতি। আরেকটি বিষয় যে যারা অভিনয় করতে চান, অভিনয় আসতে চান, একটু শিখে পড়ে আসলে কি ভালো হয়। আমাদের দেশে তো অনেক এখন স্কুল আছে, শেখার অনেক স্কুল আছে, যেটা আমাদের সময় পাইনি, অনেকগুলি আছে, থিয়েটার স্কুল আছে একটা বেলি রোডে, ওখানেও আপনারা ইচ্ছা করলে আব্দুল্লাহ মামুন থিয়েটার স্কুল বেলি রোডের মহিলা সমিতি মঞ্চের, ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন, আরও কিছু স্কুল আছে, শিখে পড়ে আসলে হয় কি আপনার জন্য ভালো হয়, চ্যানেলের জন্য ভালো হয়, ডিরেক্টরের জন্য ভালো হয়, পাশাপাশি আপনার অভিনয়টাও ভালো হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলা নাটক দেখবেন, বাংলাদেশের নাটক দেখবেন, অনেক ভালো ভালো নাটক এখন হয়, চেষ্টা করে দেখেন না, একদিন বসুন টেলিভিশন সেটের সামনে, দেখবেন যে ভালো লাগবে, ভালো থাকবেন সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনিও সবসময় ভালো থাকবেন। দর্শক, আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।